গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মেকানিক স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমার মেকানিক স্কুলে আমি সবসময় আপনাদেরকে দেখাই ইম্পর্টেন্ট কতগুলো কাজ, যারা যেগুলো হচ্ছে আপনারা দেখে কাজ করতে পারেন। এখন দেখাবো যে চুলার নিপলটা কীভাবে পরিষ্কার করবেন। হঠাৎ করে চুলাটা জ্বলতেছে না, এই নিপলটা পরিষ্কার করে কালি ধোয়া কীভাবে বন্ধ করবেন, দুটো জিনিসই একসাথে দেখাবো। দেখতে থাকুন, অবশ্যই কাজে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কোন জেলা থেকে দেখতেছেন এটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে জানাই দিবেন। আর কোনো ধরনের যদি নতুন টিপস লাগে অবশ্যই আমাদেরকে নক করলে অবশ্যই আমরা সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখতে থাকুন, এটা হচ্ছে আমরা নিপলটা আগে খুলে নিতে হবে। যদি চুলা যদি কম জলে হঠাৎ করে দেখতেছেন আপনার চুলা জ্বলতেছে না, মহিলা দেখেন সামান্য ময়লার কারণে আপনার চুলা জ্বলবে না, একেবারে ছোট একটা ছিদ্র। এই ছিদ্রতে যদি একটু করে ময়লা লাগে তাহলে আপনার চুলাটা জ্বলবে না। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, চুলা হঠাৎ করে না জ্বললে আপনার অবশ্যই নিপলটা পরিষ্কার করে দিয়ে চুলা জ্বলাই জলের মতো ব্যবস্থা করতে হবে। আরেকটা জিনিস, এই দেখেন কালি হয় চুলাতে, হচ্ছে যে প্রধান প্রথম সমস্যা হচ্ছে কালি হওয়া। এই দেখেন চুলার বার্নারে যদি ময়লা হয় আপনার চুলাতে কালি হবে। তিনটা কারণে কালি হয় মূলত, আমি সবসময় দেখাই দেখি। এই বার্নারটাতে যদি ময়লা হয় তখন দুই কালিও হবে, প্লাস হচ্ছে চুলাটা জ্বলবে না, ভালো মতো জ্বলবে না, আগের মতো জ্বলবে না। সেক্ষেত্রে হচ্ছে এগুলো পরিষ্কার করে দিতে হবে। এই দেখেন ময়লা, কতগুলো ময়লা। এই ময়লার কারণে হচ্ছে চুলা কমও জ্বলবে, প্লাস হচ্ছে আপনার কালি হবে চুলাতে, দুটাই সমস্যা হয়ে থাকে। আর সেজন্য আমি দুটো কাজই দেখাচ্ছি আপনাদেরকে, যে যে কারণ হচ্ছে যে এই চুলাটা জ্বলতো না, কম জ্বলতো, প্লাস হচ্ছে যে কালি হইতো। দুটো সমস্যায় একটা কাজের মাধ্যমে দুটো সমস্যাই সমাধান হয়ে যাবে। দেখেন নিবলটা পরিষ্কার করে দিলাম একটা তার দিয়ে, প্লাস হচ্ছে যে বার্নারটাও পরিষ্কার করে দিলাম। এখন কালিও বন্ধ হয়ে যাবে, প্লাস হচ্ছে চুলাটা ভালো মতো করে আগের মতো করে জ্বলবে। আগে একেবারে জ্বলতো না, এখন হচ্ছে সুন্দরভাবে জ্বলবে, প্লাস হচ্ছে যে আপনার কতগুলো ময়লা বাইরে। আর আমরা রান্না বান্না করি, প্লাস হচ্ছে পরিষ্কার রাখি না, যার কারণে হচ্ছে চুলাতে কালি হয়ে যায়। চুলাতে তিনটা কারণে কালি বলতে, বান্নার কারণে, বান্নার যদি অপরিষ্কার হয় ময়লা হয় কালি হবে। এই নিপলটা, নিপলে যদি স্প্রিংগুলো নষ্ট হয়ে যায়, প্লাস হচ্ছে পজিশন থেকে যদি নিপলের পজিশনটা যদি সরে যায় তখনও কালি হবে, দুইটা। আরেকটা হচ্ছে যে স্ট্যান্ড, যেটাকে আমরা চুলার বান্নার বসে, এই স্ট্যান্ডটা আমি দেখাচ্ছি, স্ট্যান্ডটা যদি ভেঙে মাঝখানে যদি বান্নার বসার গড়টা যদি বড় হয়ে যায়, এই এই গড়টা, এটা যদি বড় হয়ে যায় তাহলে বান্নার পজিশনটা ঠিকভাবে থাকবে না, তখন কালি হবে। মূলত চুলাতে এই তিনটা কারণে কালি হয়। আপনার যদি কালি হয়, আপনার চুলে জ্বলে না, এই তিনটা সমস্যা থেকে যে কোনো একটা সমস্যা হলেই আপনার চুলাতে কালি হবে। আর কম জ্বলা, চুলা কম জ্বলা হচ্ছে যে দুইটা কারণে, কুলার চুলা কম জ্বলে, একটা হচ্ছে যে আপনার বান্নারটা পরিষ্কার থাকলে কম জ্বলবে, আর নিপলে যদি ময়লা লাগে তখনও কম জ্বলবে। হ্যাঁ, ফিটিং করে দিবেন এবং জ্বালাবো, দেখেন কত সুন্দর করে চুলাটা জ্বলে। আজকের ভিডিও এতটুকুই, অবশ্যই কাজে আসবে, ভালো লাগবে। এই দুইটা কারণে হচ্ছে যে বলছিলাম, নিপলের এক্সাস্টের কারণে পজিশন থেকে যদি এক্সাস্টটা সরে যায় তখন হচ্ছে যে আপনার চুলাতে কালি হবে। নতুন চুলাতে হতে পারে, এটা পুরাতন চুলাতে হতে পারে। তারপর একটু করে উঠাই, গাড়টা উঠানোর পরে আপনার যদি অ্যাডজাস্ট করে দেন চুলাতে আর কালি হবে না। দেখেন কত সুন্দর করে পরিষ্কারভাবে জ্বলতেছে, কুল চুলাতে আর কালি হবে না, সুন্দরভাবে জ্বলবে। যারা হচ্ছে এখনও দেখছেন চ্যানেলটা, এখনও সাবস্ক্রাইব করেন নাই, লাইক দেন নাই, লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, কারণ হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।